যদি নিতাই না হতো কেমনই কি হতো এই ঘোর কলিতে গতি গৌর সন্ধান দিয়া মহাদান কে শোধিত জীবের মতি গোরা নামাক্ষরে কত সুধা ধরে কিবা তার আস্বাদন যদি সেধে না পিয়াত কোন কলি হত জুড়াত তাপিত জন পরম করুণা সিন্ধু শ্রী শ্রী রাধা রাধারমণ লাল এবং শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী রহিতুকি করুণা সর্বধাম শিরোমণি এই নবদ্বীপ ধামে এই বাচ্চি পাড়ার শ্রী শ্রী রাধারমণ লালজিউর শ্রী চরণ ছায়ায় কৃপাছত্র ছায়ায় বসে আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে আমরা নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত পরমহংস প্রভুর বয়োবৃদ্ধ মহাত্মা যিনি 60-70 বছর অখণ্ডভাবে এই নবদ্বীপ ধামে নিবাস করেছে সবাই জানেন সবাই চেনেন অল্পদিন পূর্বে তিনি নিত্যলীলায় চলে গেলেন শ্রী নিত্যলীলা প্রবিষ্ট গোপাল দাস মহন্ত মহারাজ সকলে যাকে ডাকত মন্টু বাবা মন্টু মহারাজ বলে তারই বিরহ উৎসব উপলক্ষে এই অপূর্ব অনুষ্ঠান ওনার শিষ্য সেবক বৃন্দ করছেন আমাদের ভাগ্য যে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার ভাগ্য প্রাপ্ত হয়েছি মন্টু বাবা মহারাজের সেবার নিমিত্ত যেই মত ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র জন্মাষ্টমী রাধাষ্টমী একাদশী যেমন পবিত্র তিথি বৈষ্ণবের তিথিও তেমনি পবিত্র সেই মত বৈষ্ণবের তিথির চরিত্র এটা ভগবত আরাধনার মতোই বৈষ্ণবের আরাধনা শ্রীগুরু আরাধনা এই যে বিরহ উৎসবের পরিপাটি এটি সুপ্রাচীন প্রাচীন গ্রন্থের প্রমাণ রয়েছে এইভাবে উৎসব মহোৎসব করতে হয় না করলে প্রত্যয় হয় বিপুল অর্থ ব্যয়ে বিপুল সাজসজ্জায় বাবা মহারাজের বিরহ উৎসব পালিত হচ্ছে আমার সঙ্গে ওনার দীর্ঘদিনের পরিচয় উনি রাধাকুণ্ডে যেতেন সন্তোষ ব্রজবাসী ওনার পিতৃদেব প্রাণকৃষ্ণ ব্রজবাসী তার সঙ্গে আমাদের
আমাদের দীর্ঘদিনের পরিচয়। উনি সেখানে যেতেন নিয়ম সেবা করতে, অন্য সময়ও যেতেন। আমার চোখের সামনেই উনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের তীরে বাড়ি ক্রয় করলেন। পরে যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, সেই বাড়ি বিক্রি করে দিলেন। শ্রীল মহারাজজির বৈষ্ণব সেবা যেখানে হতো সেখানে উনি অবশ্য যেতেন। নবদ্বীপ ধামে কোথায় বৈষ্ণব সেবা থাকলে অবশ্য ওনার নিমন্ত্রণ হতো এবং উনি বৃদ্ধাবস্থায়ও সেখানে যেতেন, দিনে হোক রাত্রে হোক। তারপরে হরিকথা শ্রবণেও যেতেন, চলাফেরাটা খুব পছন্দ করতেন। দ্বিতীয় হচ্ছে, এই দাস যে ঘেরায় থাকে রাধাকুণ্ডে, সেই ঘেরাই পাশে উনি আমারই এক গুরুভ্রাতা, তার জন্ম শিলচরে, তার নাম ছিল মনোহর দাস বাবা। তার সঙ্গে মন্টু বাবার দাদা ভাই সম্পর্ক ছিল। তার মাকে মন্টু বাবা মা বলে ডাকতেন। তার পিতামাতাও শ্রীধাম নবদ্বীপে দীর্ঘকাল ছিলেন, তো সেই সম্বন্ধ ধরে মন্টু বাবা তাকে মনাদা মনাদা বলতেন, উনিও দাদা বলতেন। ওনার জন্ম শিলচরে, উনি বলতেন যে যেখানে আমি জন্মেছি সেখানে চারদিকে 108টা চা বাগান, অতএব আমি চা ছাড়তে পারবো না। কড়াই কড়াই চা বানিয়ে উনি কীর্তনে পালি করতেন, যা পয়সা করি পেতেন ওই দুধে চায়ে আর মুড়িতে চানাচুরে বিস্কুটে খরচা করতেন। হাতটা বড় ছিল। সেই বাবাজি মহাশয়ের সঙ্গে ওনার বৃদ্ধতা ছিল, তাকে দেখতে উনি রাধাকুণ্ডে গেলেই আমাদের ঘেরায় যেতেন গল্প করতে। তারপরে প্রাণকৃষ্ণ ব্রজবাসী, আমাদের সন্তোষ ব্রজবাসী ওখানে তো থাকতেনই, যেতেনই। এইভাবে রাধাকুণ্ডেও এবং আমাদের পাঠ কীর্তনেও উনি উপস্থিত হতেন ভান্ডারায়, এবং পাঠ শুনতে ভালোবাসতেন, ভান্ডারায় যেতে ভালোবাসতেন, গল্প করতে ভালোবাসতেন, মিশুক ছিলেন। আর অল্প বয়সে বাবাজি হয়েছিলেন, এই রাস্তায় ওনার 60-70 বছর কেটে গেছিল, সকলে জানতেন চিনতেন। সমাজ বাড়ি পাঠ বাড়িতেও খুব যাতায়াত ছিল। তারপরে যখন রানীর ঘাটে আমাদের সুদাম বাবুর ওখানে ভাগবত সপ্তাহ হয়, তখনও উনি উপস্থিত হয়েছিলেন, যেতেন। তো ওনার বড় ইচ্ছা ছিল উনি আমাকে দিয়ে ভাগবত সপ্তাহ করাবে, এখানে ভাগবত সপ্তাহ হোক, উনি এই বারবার আকাঙ্ক্ষা পোষণ করতেন। তখন আমি বললাম যে আমি তো খুব অল্প সময়ের জন্য আসি, আর সাধারণত ভাগবত সপ্তাহ আমি করি না, এতে শরীরের উপরে চাপ পড়ে, গুরুদেবও নিষেধ করেছেন এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, দুমুঠ অন্নের জন্য, অন্নের অভাব হবে না, যার জন্য 5-6 ঘন্টা বকবক করতে হবে, সবাই টানাটানি করবে, দরকার নেই।
দুমুট অন্ন জুটে যাবে। দুমুট অন্নের জন্য তোমাকে এত পরিশ্রম করতে হবে না ভাগবত সপ্তাহ। তো যাই হোক, তারপরে ভজন কুটিরের কাছে তখন ছিলাম, বাবাজি মহারাজ গিয়েও ছিলেন আমার কাছে কাঠের প্রস্তাব নিয়ে। ওনার প্রকট লীলায় ওনার বাসনা আমরা পূর্ণ করতে পারিনি, এটা আমাদের দুঃখ ব্যথা। আর উনি তাড়াতাড়ি সুস্থ ব্যক্তি, আগের বারও রাত্রে শেষে শেষ দেখা হলো ভজন কুটিরে, ভান্ডারা ছিল রাত্রে, আমাদেরই কোনো ভক্ত ভান্ডারা দিচ্ছিল রাত্রে, দিনের সময় নেই, অন্য জায়গায় ভান্ডারা ছিল, রাত্রে আমরা ভজন কুটিরে ভান্ডারা দিলাম সিদ্ধ বাবার আশ্রমে। উনি রাত্রেও উপস্থিত হয়েছিলেন। তারপরে তো আমরা বৃন্দাবন ধামে আমাদের সস্থানে চলে গেলাম। এর মধ্যে বাবাজি মহারাজ নিত্যলীলা চলে গেলেন, সম্পূর্ণ সুস্থই ছিলেন। সবসময় উনি হেঁটে চলে বেড়াতেন, ভান্ডারায় প্রসাদ পেতে যেতেন, পাটকির চলে যেতেন, প্রায়ই সমাজ বাড়িয়া দিতে যেতেন। নবদ্বীপ নীলাচল বৃন্দাবনে সর্বদাই যাতায়াত করতেন, শিষ্য বাড়ি যেতেন, বহু শিষ্য সেবক রয়েছে, ভোগ রাগ দিতেন, হাসি খুশি কথাবার্তা আনন্দেই থাকতেন, দুঃখ ব্যথা বেদনা নয়, কোন মানসিক পীড়া নেই, আনন্দে আছে। অল্প বয়সের সাধু, তারপরে সর্ববিষয়ে কুশল সবাই চেনেন, প্রাচীন মহাত্মা, এত তাড়াতাড়ি যে চলে যাবেন এটা আমরা আশা করতে পারিনি। আরো ওনার দীর্ঘদিন আমাদের মধ্যে থাকা উচিত ছিল। অনেক আগে এই মন্দিরে এসেছিলাম, তখন এতটা সুন্দর এই অঙ্গনাদি ছিল না, তখন ছোটখাটোই। সেই থেকে আমি বলেছিলাম আপনার ওখানে তো জায়গা বসা তেমন নাই, ভাগবত সপ্তাহ কি করে হবে। এখন দেখছি বেশ জায়গা বসা, আমার ধারণা ভুল, রাস্তা অব্দি জায়গা দেখছি, রাস্তা অব্দি ব্যান্ডেল হয়েছে, ওই পোড়ামাতলার ওই রাস্তার মোড়েও দেখছি সাইনবোর্ড লাগানো হচ্ছে। তো ওনাকে যে বলেছিলাম যে আপনার ওখানে জায়গা বসা কম, কি করে ভাগবত সপ্তাহ হবে, এখন দেখছি এটা আমার ভুল ধারণা, ওনার আজ্ঞা পালন করতে পারিনি, ওনাকে সুখ দিতে পারিনি, এখন উনি নিত্য লীলা, এখন আর সেসব কথা বলে শুনে তো কোনো কাজ হবে না। যাই হোক, ওনার প্রীত্যর্থে শ্রী শ্রী রাধা রমণের সুখার্থে আমরা ওনাকে দু চার কথা শোনাব। উনি নিত্যানন্দ পরিবারের ছিলেন, নিতাইয়ের প্রতি অনুরাগ। ওই দেখুন সমাধি মন্দিরে দাদামশাই, বাবাজি মশাই, গোবর্ধন দাস বাবা, সখী মা, সকলের চিত্রপট রয়েছে। উনি নিতাই গৌরকে নাকি জেলখানার থেকে নিয়ে এসেছেন, শরিকি বিবাদে নিতাই গৌর জেলখানায় ছিলেন। নিতাই গৌরেরও ভাগ্য অনেক সময় সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য হয়, শরিকদের খেলার পুতুল হয়ে যায়। শরিকি বিবাদে ঠাকুরকেও জেলখানায় যেতে হয়, শুধু মানুষকে নয়। এখানে অনেক ঠাকুর এসে উপস্থিত, সুন্দর এখনই শোনাচ্ছিলেন যে বড় আখড়ার দেয়ালের মধ্যে উনি ছিলেন,
অনেক ঠাকুর, অনেক শালগ্রাম ভগবান অনেকে রয়েছে। আমাদের ঠাকুর থেকে লোভ হয়, আমাদের তো ঠাকুর নাই, তখন সেবা করতে ইচ্ছে হয়। এই যে এত ঠাকুর না, আমাদের ঠাকুর নাই, ঘর দুয়ার জায়গা বসা সবই আছে, কিন্তু আমাদের ঠাকুর নাই। আর এখানে এসে দেখছি এত সুন্দর সুন্দর ঠাকুর, এত ঠাকুরকে তো সেবা করা সম্ভব হয় না। দূর দূর থেকে ঠাকুর সব অতিথি হয়ে আসে, যারা সেবা করতে পারেন না তারা এসে দিয়ে যান, গুছিয়ে যান, যে বিপদ মুক্ত হলাম। গলগ্রহ আগ্রহ বিগ্রহ শেষে গলগ্রহ, দেখ কোন মন্দিরে দিলে বাঁচি। এখানে সামনাসামনি আবার নৃসিংহদেবকেও দেখছি বেশ সুন্দর। তো ঠাকুর দেখে আমার লোভ হয়, যে মন্দিরেই যাই অনেক ঠাকুর দেখলে, অনেক শালগ্রাম দেখলে লোভ হয়, মনে হয় আমাদের তো ঠাকুর নাই, কেউ যদি দয়া করে আমাদেরকে দিতেন তো আমরা সেবা করতাম, সেবা অনেক পরিপাটির সঙ্গে হতো, অনেক উজ্জ্বল হতো, অনেক ঐশ্বর্যপূর্ণ সেবা হতো। আমাদের অনেক ভক্ত রয়েছে, অনেক সব ছেলেরা রয়েছে, সবাই কর্মঠ, সবাই সেবায় খুব দক্ষ, কিন্তু বিগ্রহ অর্ডার দিয়ে বানানোর থেকে প্রাচীন বিগ্রহ যদি পাওয়া যায় তাহলে তার মহিমা বেশি। যাই হোক, এটা একটা খেয়াল খুশির কথা বলা হলো, একটা হাসি খুশির কথাই বলা হলো, যে কথা আমাদের প্রয়োজন সেই কথা হচ্ছে, এটা তো মহাপ্রভুর ধাম, মিতাইচাঁদের করুণার ধাম, মহাপ্রভুর দেশ, মিতাইচাঁদের দেশ। এই জন্য এখানে গৌর কথা মিতাই কথাই মানা হয় সবার মুখে। দেখুন না, জয় মিতাই জয় গৌর, জয় মিতাই জয় গৌর, মিতাইয়ের দেশ। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হে। তো নিতাইয়ের দেশ, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, দেশটা কাকে দিলেন? নিতাইচাঁদ। নিত্যানন্দে সমর্পিয়া গৌর কীর্তি, নিতাইচাঁদই এই নবদ্বীপে নাম প্রেম প্রচার করলেন। মহাপ্রভু যতটা করেছেন তো করেছেন, সবাই তো মহাপ্রভুর মত নেয়নি, মহাপ্রভুর নিন্দা বিরোধিতাও করেছে সমাজপতিরা, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলবাসী হয়ে গেলেন তখন কিন্তু অবস্থা ঘুরে গেল। ধীরে ধীরে নদিয়ার লোক, নবদ্বীপবাসী মহাপ্রভুর মহিমা নিতাইচাঁদের করুণাতেই উপলব্ধি করতে পারল। যদ্যপি নিতাইচাঁদ বিবাহ করে খড়দহেই 20 বছর অধিক সময় খড়দহেই নিবাস করলেন, কিন্তু প্রচার প্রসঙ্গে নিতাইচাঁদ বারবার নবদ্বীপে বারবার শান্তিপুরে আসে। সুরধনীর তীরে যত গ্রাম, পানিহাটি আরিয়াদহ থেকে নিয়ে একেবারে মালদহ পর্যন্ত সর্বত্র নিতাইচাঁদ নাম প্রেমে প্রচার করছেন, এমনকি পূর্ববঙ্গ যশোর খুলনা বাগেরহাট পূর্ববঙ্গ বেনাপুর ওখানেও যে নিতাইচাঁদ গেছেন তারও প্রমাণ রয়েছে। খালি পশ্চিমবঙ্গ নয়, পূর্ববঙ্গ রাঢ় দেশ, বেশি করে রাঢ় দেশ, পূর্ববঙ্গকে বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি বলা হয়, আর পশ্চিমবঙ্গ হচ্ছে রাঢ় দেশ, প্রায় করে মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম বাঁকুড়া মল্লভূম। নিতাইচাঁদ সর্বত্র নাম প্রেম প্রচার করলেন,
এই নবদ্বীপকে প্রধান করে কেন্দ্র করে আজ আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সোনার বাংলায় ভক্তি ভক্ত নাম সংকীর্তন শ্রী বিগ্রহ সেবা সদাচার যা কিছু আমরা দেখছি এই নিতাইচাঁদেরই কৃপার ফসল নিতাই কৃপারই পরিণাম পরবর্তীকালে নিতাইচাঁদের অন্তর্ধানের পর ভগবতীশ্বরী মা জাহ্নবা দেবী প্রচার করলেন নিত্যানন্দ তনয় বীরচন্দ্র প্রভু তিনিও নাম প্রেম প্রচার করলেন কিন্তু বৃন্দাবনের আনুগত্যে সর্বস্বামী পাদগণের আনুগত্যে গৌর দাস্য এবং রাধা দাসীর বিশুদ্ধ প্রচার করলেন ব্যাপক প্রচার করলেন সদাচার নাম সংকীর্তন বিগ্রহ সেবা তারপরে ভক্তি গ্রন্থে সিদ্ধান্তে সেবা কে কারা শ্রীনিবাস নরোত্তম সমানন্দ বীরচন্দ্র প্রভু তাদের সঙ্গে যুক্ত হলেন মা জাহ্নবা দেবী তো আছেনই ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা দেবী বীরচন্দ্র প্রভু এবং শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু তারা একত্রিত হয়ে বড় বড় উৎসব মহোৎসব করবে সমস্ত মহান্তগণকে আহ্বান করে ব্যাপকভাবে গৌরমণ্ডলে এই নাম প্রেম ধর্ম প্রচার করলেন অজস্র শিষ্য প্রশিষ্য করলেন বর্তমান যে সংকীর্তনের ধারা হরিকথার ধারা সেবার ধারা সদাচারীর ধারা যা কিছু আমরা পাই এই শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু বীরচন্দ্র প্রভু ভগবতীশ্বরী মা জাহ্নবা ঠাকুরানী এবং অন্যান্য গৌর পার্ষদগণের সম্মিলিত প্রচেষ্টারই রূপটি আমরা দেখতে পাই বিশেষত সংকীর্তন প্রচার রূপগুণ লীলা পথ পদাবলীর প্রচার সেবার প্রচার আর ভক্তি গ্রন্থ প্রচার রাধা দাসের প্রচার গৌর দাসের প্রচার নবদ্বীপ ধামের মহিমা প্রচার নবদ্বীপ পরিক্রমার প্রচার শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুই করলেন অর্থাৎ বর্তমানে আমরা যত কিছু যতটুকু যা কিছু পাই সব শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুরই কৃপা তার সঙ্গে ঈশ্বরী মা জাহ্নবা ঠাকুরানী এবং বীরচন্দ্র প্রভু প্রচেষ্টা এবং অন্যান্য মহান্তগণেরও তাতেই সহযোগ সবাই মিলে মহা যে যেখানে আছেন যে যে দেশে আছেন যে প্রান্তে আছেন সবাই মিলে মিশেই মহাপ্রভুর সেই প্রেম ধর্মকে প্রচার করলেন আচারের মধ্যে দিয়ে আস্বাদনের মধ্যে দিয়ে বিতরণ একার দ্বারা তো কিছু সম্ভব হয় না এত বড় দেশ এত বড় ভারতবর্ষ এত বড় সোনার বাংলা বাংলা তো ছোট নয় বাংলা যদি আজ অখণ্ড থাকত তাহলে ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠতম সর্ববৃহৎ রাজ্য বাংলা এই যে গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিত্তামণি ভারতবর্ষের যতগুলো দেশ রয়েছে রাজ্য রয়েছে তার ভিতরে এই সোনার বাংলা হচ্ছে সর্ববৃহত্তম এবং সবচেয়ে বেশি ধনী সম্পন্ন বুদ্ধিজীবী ষড়ঋতু সেবিত অতি অপূর্ব দেশ ভারত মাতার হৃৎপিণ্ড এই জন্যই তো ভারত মাতার বুকটাকে চিড়ে বুকটাকে টুকরো 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 করে দেওয়া হলো ভারত মাতা যাতে দুর্বল হয়ে যায় ভারত জননী যাতে দুর্বল হয়ে যায় মায়ের বুকটাকে খণ্ড খণ্ড করে পাঁচ টুকরো করে দেওয়া হলো মায়ের দুটো হাত ভারত জননী দুটো হাতকেই কেটে ফেলা
এর থেকে আর দুঃখদ সংবাদ কি থাকতে পারে? সেই যে আঘাত সোনার বাংলা, সেই আঘাত সইতে পারিনি, আজও টুকরো টুকরো হয়ে আছে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই বাংলা। তার প্রভাব পড়ল, রাজতন্ত্র চলে গেল। আগের দিনে রাজা মহারাজারা পরম ভক্তিমান ছিলেন, পরম উদার, পরম দাতা ছিলেন। রাজবংশ আছে, তাদের মন্দির গুলি রয়েছে, রাজপ্রাসাদ গুলো রয়েছে, কিন্তু তারা তো নাই, রাজতন্ত্র নাই, আজ গণতন্ত্র, জনগণ যা বলবে জনগণই মালিক। তার একটা সুফলও আছে, কুফলও আছে। এই যে যত প্রাচীন মন্দির, এগুলো সব রাজা মহারাজা জমিদারদের ছিল, তারাই সেবা চালাতেন। যখন রাজতন্ত্র চলে গেল, তখন মন্দিরগুলো বেহাল হয়ে গেল। কেন? রাজবংশ, রাজপরিবার, তারাও বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে, তারাও রাজধানী ছেড়ে, বাপদাদার সম্পত্তি ছেড়ে, তারাও শহরে দেশে বিদেশে গিয়ে চাকরি বাকরি করতে লাগলো। তারাও এইসব ঝামেলা ঝঞ্ঝাটে আর রইলেন না। এখন তাদের যে বড় বড় বাড়ি, বড় বড় মন্দির সারা দেশ জুড়ে, সেই মন্দিরগুলির সেবা অচল হয়ে গেল, তারা আর দেখছেন না। সম্পত্তি যত ছিল ঠাকুরের, সেগুলো দশজনে নিয়ে নিল। যত দেবত্ব সম্পত্তি, যত ঠাকুরের সম্পত্তি, জায়গা জমি, সেগুলি জনতা নিয়ে নিল। স্কুল, হাসপাতাল, নানা কিছু হয়ে ঠাকুর পতুর হয়ে গেল। ঠাকুরের যত জায়গা জমি সম্পত্তি যা কিছু, এখনো বড় বড় বিশাল মন্দিরগুলি রয়েছে, কিন্তু রাজা নেই, জমিদার নেই, সেই ভক্তিপ্রাণ তজ্জাতীয় ব্যক্তির অভাবে বড় বড় বাড়িগুলি প্রায় করে জমিদার বাড়ি। তারা বেশিরভাগই শহরে, রাজধানীতে, বিদেশে থাকেন, শরিক আছে, যেখানে পূজারি আছে পূজারি তখন করে নিল সব কিছু। মালিক যদি খবর না নেয়, পূজারি কোনো মতে টিম 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 করে সেবা চালায়। যারা মালিক তাদের তরফের থেকে কোনো খোঁজ খবর নাই বা কদাপি কখনো আসেন। আমাদের বৃন্দাবনে এরকম বহু মন্দির সারা ভারত জুড়ে, যেগুলি রাজা মহারাজা জমিদারদের ছিল। বাংলাদেশে বহু মন্দির, পশ্চিমবঙ্গে বহু প্রাচীন মন্দির, কোন মতে ওই একটু সেবা পুজো হয়, ঠাকুর মহাশয় আসেন, 11টায় এলেন কি 1টায় এলেন কি 12টায় এলেন কি 9টায় এলেন, 10-15 মিনিটে সেবা পুজো করে চাল, কলা, ফলমূল, সন্দেশ, যা কিছু পারলেন ভোগ লাগালেন, লাগিয়ে চলে গেলেন, বা একটু সেদ্ধ অন্য কোনো মতে করে। রাত্রে সন্ধ্যায় আরতি দেখালেন বা না দেখালেন, সেই যে ঠাকুরের মালিক থাকলে যেমন প্রীতিময়ী সেবা হয়, যে মালিক সে যদি না থাকে তাহলে সেই সেবা কখনোই প্রীতিময়ী হয় না। আরেকটা কথা, মালিক যদি নিজের হাতে সেবা না করে, লোক দিয়ে, চাকর বাকর দিয়ে, পূজারি দিয়েই যদি সেবা সামলা হয়, তাহলে সে সেবা প্রাণবন্ত হয় না, উজ্জ্বল হয় না। মায়না করা লোক দিয়ে কি প্রাণের সেবা করে? মা যেভাবে সন্তানের সেবা করবে, কাজের মাসি সেইভাবে করবে।
মা যেভাবে পুত্র কন্যার জন্য স্নেহ করে রান্না করবে, পতিব্রতা পত্নী পতির জন্য যেভাবে রান্না বান্না করবে তাতে যে স্বাদ হবে, কাজের মাসিক করবে সেটা হবে। তেমনি ভগবত সেবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যতক্ষণ আমরা নিজের হাতে সেবা না করব, নিজে বাজার না করব, নিজে ঠাকুরকে না সাজাব, নিজে না রান্না করব, নিজে না শৃঙ্গার করব, ততক্ষণ সেবা কখনোই সজীব প্রাণবন্ত হবে না এবং সেই সেবায় ইষ্টদেব কখনোই প্রসন্ন হবে। এই জন্য লোক দিয়ে যে সেবা করানো হয়, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দিয়ে যে সেবা করা হয় অর্থের বিনিময়ে, আমাদের ছিল জিজ্ঞাসাই পাদ তাকে গৌণী ভক্তি বলেছেন, শুদ্ধা ভক্তি বলে তার ভক্তি সন্দর্ভে। উনি বললেন দেখুন, শিষ্য লোকজন এবং অর্থের দ্বারা যে সেবা সম্পাদন হয়, আমার অর্থ আছে একটা লোক রেখে দিলাম, সে যা করছে করুক, আমি অত দেখি না, বা শিষ্য সেবক আছে কাউকে বললাম এই সেবাটা কর, আমি অত নিজে সহস্তে করি না। বললেন এই ভক্তিগুলি গৌণী ভক্তি, শুদ্ধা ভক্তি নয়। কেন শুদ্ধা ভক্তি নয়? বলেন এখানে মানসিক আবেশের অভাব আছে, ভালোবাসার অভাব আছে। তাহলে প্রকৃত সেবা কি? বলেন যেটা নিজের হাতে করা হয়, যতটুকু করা হয়। দৃষ্টান্ত কোথায়? বলেন মহারাজ অম্বরীশ হাজার হাজার রানী, কিন্তু উনি নিজে সেবা করেন, সকালে উঠে নিজে মন্দির মার্জন করে। অন্যান্য রানীরা যদি ওনার সেবায় অংশগ্রহণ করে বা ওনার সেবাটা করে দেয়, উনি বলেন যে আমার সেবা কেউ করতে পারবে না, আমার সেবা আমি করব। তখন রানী মায়েরা বলেন যে আমাদেরও তো সেবা করতে ইচ্ছে হয় একটু। বলেন তোমাদেরকে আলাদা আলাদা মন্দির করে দিচ্ছি, তোমরা সবাই যে নিজের সেবা করো, আমার সেবায় কেউ হাত দিতে পারবে। আমার যে মন্দির মার্জন, আমার যে পুষ্পচয়ন, আমি নিজে ফুলের থালা সাজাবো, নিজে মালা গাঁথবো, নিজে চন্দন ঘষবো, আমি নিজে নৈবেদ্য প্রস্তুত করব, নিজে ভোগ লাগবো, নিজে আরতি করব, আমার প্রভুর সেবা আমি যদি নিজে হাতে না করি তাহলে আমি যে দাস, এই দাস ভাবে জাগরণ হবে, দাস ভাবটা দাঁড়াবে না। যেমন বিদেশে মা সন্তানকে সেই রকম পালন করেন না, মা নিজে বক্ষামৃত সন্তানকে পান করেন না। কেন? বলে মার যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায় তাহলে কারা করে? বলে সোসাইটি সন্তানকে পালন করে, মা জন্ম দিয়ে খালাস, নার্স আছে, আয়া আছে, অনাথালয় রয়েছে, সেগুলি ভারতে সেই হওয়া চলে আসছে, মা ভর্তি করে বেড়ানো, সন্তানকে মানুষ করে সরকার, সন্তানকে মানুষ করে সোসাইটি, মাকে সন্তান দেখতে পায় না, মায়ের স্তন্যামৃত বড় হয় না, মায়ের স্নেহ মমতা পায় না। ওই জন্য বিদেশে মাতৃভক্তি পিতৃভক্তি তার সংস্কার, ভাতৃভক্তি এই যে মাতা পিতার প্রতি শ্রদ্ধা, এই যে যৌথ পরিবার একসঙ্গে থাকা, বা এই যে বিবাহ বিধি বিবাহ বন্ধন বিদেশে এগুলি শিখি, মা আছে আছে, ভারতের তথা বাংলার যে ভাব, ভাইয়ের মায়ের এত স্নেহ, এই যে কোথায় কেউ দেখেছে কি?
এই কি স্নেহ, কি দয়া, কি মায়া, এটা তো বিদেশে নাই। এরকম মহামুক্ত মায়াতীত ব্যক্তির কাছে মৃত্যুটা মহান শান্তি, মহতি শান্তি। এই জন্য মরণরে তুহু মম শ্যাম সমান। যারা সাধক পুরুষ মহাপুরুষ তারা ক্ষণে ক্ষণে মৃত্যুকে প্রার্থনা করে, বললেই তো শান্তি, বললেই তো তাকে পাব, সেই আনন্দ লোকে চলে যাব। কিন্তু যাদের এই জগতে আসক্তি, দেহে আসক্তি, ঘর দুয়ারে আসক্তি, এইটাকেই সত্য বলে মনে করে, তারা মরলেও কিন্তু যেতে চায় না। তাদের প্রাণটা এখানেই ঘুর ঘুর করে, এইখানেই থাকে, একা কিছুতে এই জায়গা ছেড়ে যাবে না। এই কেন বললেন, এই জায়গার বাইরে যে আরেকটা নিত্য শাশ্বত সনাতন আনন্দ লোক আছে, সেটা তো সাধন অবস্থায় এই জীবনে যদি প্রত্যক্ষীভূত না হয়, তার জন্য যদি সংকল্প না আসে, হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন কঠিন নিগর পাশে, নীল আকাশে আলোর খেলা, উছলে পরে নিত্য নবীন আনন্দের সেই দেশে। তো সেই দেশে যাওয়ার জন্য যারা উৎকণ্ঠিত নয়, এই দেশেই যারা থাকতে চান, এইখানেই থাকতে চান, তো তারা তো এখানে ছেড়ে যেতে চান না। ফলত তাদের কাছে মৃত্যুটা একটা যন্ত্রণার মতো, একটা অভাব, দুঃখ, ব্যথা, বেদনার মতো প্রতীত হয়। কিন্তু জীবনমুক্ত যারা, মোহমুক্ত যারা, তাদের কাছে মৃত্যুটা আনন্দ। যেমন ভীষ্মদেবের কাছে, হরিদাস ঠাকুরের কাছে, ভীষ্মের মির্জান, হরিদাস ঠাকুরের মির্জান, প্রাণপ্রয়াণ মহোৎসব। মহাপুরুষগণ যখন চলে যান, তখন তাকে বলা হয় প্রাণ প্রয়াণ মহোৎসব। মহোৎসব হয়, আনন্দ উৎসব হয়, বিরহ উৎসব। বাবাজি বৈষ্ণব ত্যাগী, তারা প্রাপ্তি হলে তো শ্মশানে দাহ করে এসে সঙ্গে সঙ্গে উৎসব হয় না? হরিদাস ঠাকুরকে সমাধি দিয়ে সঙ্গে সঙ্গে মহাপ্রভু মহাপ্রসাদ ভিক্ষা করে আর সঙ্গে সঙ্গে নীলাচলে উৎসব করবে, শ্রাদ্ধ শান্তির কোন বালাই নেই, কে শ্রাদ্ধ করবে? ওনার তো কারোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, দেহ সম্পর্ক নেই, শিষ্য সেবকের সঙ্গে শব্দ ভগবত সম্পর্ক, ভগবানকে মাঝখানে রেখে সম্পর্ক। ভগবত মন্ত্র দিয়েছেন, ভগবত জ্ঞান বিজ্ঞান উপদেশ করেছেন, ভগবত ভজন উপদেশ করেছেন। ওই জন্য ত্যাগী বিরক্ত স্বামীদের তো কোন শ্রাদ্ধ শান্তি নাই, অসৌচ নাই, কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে উৎসব হচ্ছে, ঘিয়ে ভেজে মালপোয়া, লাবড়ি, খুব উৎসব। তারপরে সবাই একত্রিত হয়ে বিরহ মহোৎসব করছে, ওনার গুণ কীর্তন করছে, ভগবত গুণ কীর্তন করছে, ভোগরাগ প্রসাদ। সাধারণ মায়াবদ্ধ ব্যক্তির মতো শোক দুঃখ ব্যথা বেদনা শ্রাদ্ধ কিছু নেই, পবিত্র নির্ম। বাড়িটা কোনো ভারও লাগছে না, কেউ মরলে ভয় ভয় লাগে, বাড়িটা বারবার লাগে, সাধু আত্মাগণ প্রাপ্তি হলে আনন্দের বৃষ্টি হয়, পরিবেশ অপ্রাকৃত দিব্য হয়ে যায়। এবং ওনারা এখানে আছেন, একটা স্বরূপে আছেন, কারণ সেবা এত ভালোবাসতেন, সেই সেব্য প্রভু রয়ে গেছেন, সেবা রয়ে গেছেন, শিষ্য সেবক রয়ে গেছেন, নিজের হাতে এত কষ্ট করে এত সব কিছু করেছেন, সেবাকে জীবনে প্রধান প্রাধান্য দিয়েছেন, তার প্রাণারব্ধ রয়েছেন, নিজে হাতে সেবা স্থাপন করেছেন, বা গুরুবর্গের দেওয়া সেবা, পাশ্চাত পুরুষের সেবা, সেই সেবা ছেড়ে, সেবায় আসক্তি ছেড়ে, শিষ্য সেবকের প্রতি স্নেহ মমতা, তাদের উদ্ধারের ভার নিয়েছেন, উপদেশের ভার নিয়েছেন,
সেটা ছেড়ে তারা স্বার্থপর হয়ে আমাদেরকে ছেড়ে সেবা ছেড়ে কোথায় যাবেন? আর যাওয়াটাও কি শোভনীয়? ওই জন্য একটা প্রকাশে তারা এখানে থেকেই যান, যে যেখানে ছিলেন সে সেখানেই থেকে যান একটা প্রকাশে। আবার একটা প্রকাশে নিত্য লীলা মহাপ্রভুর বিদায় চাঁদের রাধা মাধবের রাধা রাধা রমণের নিত্য সেবায়ও চলে যান। তো থাকেন আবার চলেও যান, দুটি ঠিক। এই যে সমাধি করা হয়, সমাধিতে যার সমাধি তিনি একটা প্রকাশে থাকেন, আবার নিত্যলীলায় মহাপ্রভুর সেবায় তার সংকল্পিত স্থানে গুরুবর্গের সঙ্গে রাধা মাধবের সেবায় সেইখানেও মিলিত হন। তাহলে একটি স্বরূপে এখানে থাকেন, আবার একটি স্বরূপে নিত্যলীলায় নিত্য সেবায়ও থাকেন। তা না হলে কি করে শিষ্য কল্যাণ হবে, কি করে সেবা চলবে যদি উনি না থাকেন? সেবাটা চালাবে কে? উনিই তো সেবা দিয়ে গেছেন, গুরুবর্গের কাছের থেকে উনি সেবাটা পেয়েছেন। সাত পুরুষের সেবা, দশ পুরুষের সেবা, সেবাই তো সব। সেবাকে গাঙে ভাসিয়ে তো কোথাও যাওয়া যাওয়া যায় না। তিনি প্রকট লীলায় সবসময় সেবা নিয়ে ভাবতেন, তিনি নিশ্চয়ই অপ্রকটেও সেবা নিয়ে ভাবছেন। যা প্রকটে তাই অপ্রকটে, মন তো আর মরে না, মনের তো আর মৃত্যু হয় না। মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলি তো থেকে যাবে, দেহটা থাকে না, ফলে তো আমরা তাকে দেখতে পাই না। কিন্তু উনি তো আছেন, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। মন্টু বাবা মহারাজ তো আছেন, ওনার গুরুবর্গ তো আছেন, এইখানেই আছেন এই সেব, কারণ এই তাদের নিত্য সেব্য রাধার রাধারমণ, রাধা মদঙ্গপাল। সেবা ছেড়ে কোথায় যাবেন? এত কষ্ট করে সেবাকে উজ্জ্বল করেছেন, সেবা ছেড়ে যাবেন কোথায়? এইখানেই আছেন, একটা প্রকাশে এইখানে আছেন, আরেকটা প্রকাশে আবার ঘুরছেন, যেখানে যাওয়ার ইচ্ছা গুরুবর্গের সঙ্গে সেইখানে ঘুরছেন। তো এটা স্থূল, ওটা সূক্ষ্ম, ওটাকে জানা যায় না, এটা জ্ঞাত, ওটা অজ্ঞাত, একমাত্র সাধকগণের নয়নেই ওটা ধরা পড়ে। অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে বুঝতে শুনতে জানতে পারি না, কিন্তু কারা পারেন বলে, যাদের সেরকম চোখ আছে তারা পারেন। কিন্তু কথাগুলো বিশ্বাস করতে হয়, সমুদ্রের তলাটা আমরা দেখেছি, কিন্তু ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি আমাদেরকে যা দেখায়, আমরা বন জঙ্গল দেখেছি কি হতো, কিন্তু যা দেখায় তা তো আমরা বিশ্বাস করি, বইয়ের পাতায় যা পড়ি সেগুলি বিশ্বাস করি তো। তেমনি শাস্ত্র যা বলছেন, শাস্ত্র বচন, সাধু বচন, সেগুলোকে বিশ্বাস না করলে, অবিশ্বাস করলে নাস্তিকতা, নাস্তিক। যারা নাস্তিক তারা কিছুই মানে না, নাই বা মানুক সূর্যকে, নাই বা মানুক পৃথিবী আকাশ জল বায়ুকে, নাই বা মানুক মাতা পিতাকে গুরুজনকে, নাই বা মানুক। মানলেই কি আসে যায়, না মানলেই বা কি আসে যায়? সত্য তো ছিল সত্য, কেউ যদি বাবা মাকে না মানে, গুরুজনকে না মানে, সূর্যকে না মানে, পৃথিবী আকাশ জলকে না মানে, তা বলে সেইগুলি নাই, সেইগুলি অসত্য, এটা তো প্রতিপন্ন হয় না, তার অজ্ঞতাই তো প্রতিপন্ন হয়, সে অজ্ঞ কিছু জানে। তেমনি যারা নাস্তিক তারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরের আদেশ, তার সৃষ্টি, তার করুণা, তার দয়া, মাতা পিতাকে মানে না, গুরুজনকে মানে না, কিছুই মানে না, নাস্তিক তামসিক প্রকৃতি। নাই বা মানল তাতে কি আসে যায়? সূর্যকে না মানলে সূর্যের কি হয়? পৃথিবীকে না মানলে পৃথিবীর কি আসে যায়? বরঞ্চ সেই বঞ্চিত হয়। ঠিক তেমনি আমরা ভগবানকে, ভক্তকে, শ্রী গুরুকে, নামকে, ধামকে যদি না মানি তাতে তাদের কি আসে যায়? ক্ষতিগ্রস্ত হই আমরা, বঞ্চিত হই আমরা, হায় হায় করি আমরা, আমাদের মনেই আগুন জ্বলতে থাকে, বহির্মুখতা একটা আগুন, সেই আগুনে চিন্তা চিতায়, সেই আগুনে অহংকার অভিমানের আগুনে, দম্ভের আগুনে আমরাই জ্বলে পুড়ে ছাই হই। অধিকেন্দ্র যারা আস্তিক, যারা ধর্মে বিশ্বাসী, ভগবত বিশ্বাসী, গুরু বৈষ্ণব ভগবানে বিশ্বাসী, তাদের ভগবানের অনুশাসনকে পালন করেন, গুরুজনের অনুশাসনকে পালন করেন, তারা পাশাপাশি অশান্তি লাভ না করে চির শান্তি, চির আনন্দ, চির সমৃদ্ধি,
চির উল্লাস, চির অভ্যুদয়, চির নিঃশ্রেয়সকে প্রাপ্ত হয়। দেখুন দুটো রাস্তা, একটা নাস্তিকদের রাস্তা, একটা আস্তিকদের রাস্তা। নাস্তিকদের জীবনের দিকে তাকান, মুখের দিকে তাকান, ভাতেরারির মতো মুখ, দুঃখ ব্যথা বেদনায় কাঠ দিয়ে রান্না করলে ভাতের রানীর পিছনটা যেমন হয়, তাদের কাছে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নাই, কোনো উল্লাস নাই, টাকা আছে, পয়সা আছে, কাছে কাছে ঘুমাচ্ছে কিন্তু শান্তি নাই, বুকের ভিতরে দাউদাউ করে আগুন চলছে। আর যারা ধার্মিক, বড় উপকারী, পবিত্র জীবন, আস্তিক, ঈশ্বরে বিশ্বাসী, দেবদ্বিজে বিশ্বাসী, গুরু বৈষ্ণব ভক্তে বিশ্বাসী, তাদের জীবন কত সুন্দর, তাদের মুখ কানা দেখবেন আনন্দে ভরমগ, সমৃদ্ধি, তাদের তাদের জীবনে কত অর্থ, কত সম্মান, কত প্রপদ, উন্নতি, কত প্রতিপত্তি। ধর্মের থেকেই তো সমৃদ্ধি আসে, সুখ আসে, সম্মান আসে, অর্থ আসে। আজ যদি আমরা ধর্মপথে চলি, ধার্মিক হই, ঈশ্বরে বিশ্বাসী হই, ঈশ্বরের অনুশাসনকে মানি, আমাদের জীবন আনন্দময়, সুখময়, রসময়, শান্তিময়, সমৃদ্ধিময় হবে, আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। আর যদি নাস্তিক যারা, সেই নাস্তিকদের মতবাদকে যদি মানি যে ঈশ্বর নাই, ভগবান নাই, গুরু নাই, বৈষ্ণব নাই, ভক্ত নাই, শাস্ত্র নাই, কিছুই নাই, আমি আছি আর কিছু নাই, তাহলে আমরা তত্ত্ব তত্ত্ব করে নিচে নেমে যাবো, পাতাল পুরীতে চলে যাব। শ্রী গুরু বৈষ্ণব আমাদেরকে এই শিক্ষাই প্রদান করে, শাস্ত্র সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। তো নিতাইচাঁদের কৃপা আমরা যতটুকু পেয়েছি, গুরু নিতাইয়ের কৃপা, সাধু নিতাইয়ের কৃপা, যদি নিতাই না হতো কেমনে কি হতো, এই ঘোর কলিতে গতি, গৌর সন্ধান দিয়া মহাদান, কেশোধিত জীবের মতি, গোড়া নামাক্ষরে কত সুধা ঝরে, কিবা তার আস্বাদন যদি সেধে না পিয়াত, কোন কলিহত জুড়াত তাপিত জন, উদিল নিতাই ত্রিভুবনে তাই, ডাকিল প্রেমের বান, তাহে ভক্ত হংস পতিত বংশ, তারা প্রেমের পাথারে করিল স্নান, ভক্ত হংস আর যত পতিত সব প্রেমের পাথারে স্নান করছে, তারা সাঁতার কাটে, বদনে নিতাই গুণগাও ভাই দয়ালির শিরোমণি সে, নিতাইয়ের কৃপাই আমরা শ্রী গুরুদেবের মধ্যে দিয়ে, বৈষ্ণবের মধ্যে দিয়ে পেলাম, নিতাইকে গিয়ে আমরা জানতাম, গৌরকে জানতাম, শ্রী গুরুদেব জানালেন, ভক্তগণ জানালেন নিতাই গৌরকে, রাধা মাধবকে। আজ ভক্তগণের কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় আমরা নিতাই চরণ, গৌর চরণ, রাধা মাধবের চরণ পেলাম, সাধন পেলাম, নাম ধাম সদাচার সিদ্ধান্ত ভক্তি সেবাকে পেলাম, তাহলে এটা গুরু কৃপার পরিণাম, ভক্ত কৃপার পরিণাম। গৌর প্রেমে সেহেন মাতোয়াল দিশে হারা প্রতি নিমিষে, গোড়া গোড়া বলি মাল মারে মাল সার, কভু পরে ভূমে আছারি ধুলায় ধূসর হয় কলেবর, কভু কাঁদে বাহু পশারি। এই হচ্ছে নিতাই লীলা, নিতাই লীলা বুঝলেই শ্রী গুরু লীলা বোঝা যায়, ভক্তের লীলা বোঝা যায়। ব্রজবন বাসে সে উজ্জ্বল রসে, শ্রী রাধা শ্যামের পীড়িতি, সে রস ছানিয়া সুধা নিনারিয়া, দেখাইল তার মূরতি। কে দেখালেন? নিতাই দেখালেন গোপিকার যেই প্রেম কহে ভাগবত, প্রেমেরও আশ্রয়ে বিষয় নিতাই, সহায় শোধিতে ভার দাস বিশ্ব রূপে কয়, হেন যে নিতাই বলি হারি যাই তার।
এই নিতাই কৃপাই গুরু কৃপা, নিতাই চাঁদি কৃপা করছেন গুরু রূপে ভক্ত রূপে। তাহলে গুরুদেবের মৃত্যু নাই, গুরুতত্ত্ব অমর নিত্য শাশ্বত সনাতন। আপাত দৃষ্টিতে যেন মনে হচ্ছে উনি নাই, উনি চলে গেছেন, মন্টু বাবা নাই। লোকে বলবে মন্টু বাবা চলে গেছেন, কোথায় যাবেন, সেবা ছেড়ে কোথায় যাবেন, নবদ্বীপ ধাম ছেড়ে কোথায় যাবেন, আশ্রম ছেড়ে, রাধা রাধা রমণ রাধা মদন গোপালকে ছেড়ে, শিষ্য সেবক ছেড়ে, হরিনাম হরি কথা ছেড়ে কোথায় যাবেন, যাওয়ার জায়গা আছে, সাধনও এইখানে, সিদ্ধিও এইখানে, ভাবের গোচর সে এখানে যদি দেখিতে না পাও মরিলে দেখিবে কে। মরণটা একটা নিদ্রার মতো, স্বপ্ন দেখার মতো। অতএব বাবাজি মহারাজ এইখানেই আছেন, আমাদের মধ্যেই আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। উনি আমাদের সঙ্গেই আছেন, আমাদের সম্মুখেই আছেন। যার চোখ আছে সে দেখছে, যার বুদ্ধি আছে সে দেখছে। সবকিছু তো এই চোখে দেখা যায় না, বাইনোকুলার মাইক্রোস্কোপ লাগিয়েও তো দেখতে হয় অনেক কিছু। তো যাদের জ্ঞান নেত্র, ভক্তি নেত্র, প্রেম নেত্র আছে তারা দেখছেন, আজও দেখছেন, এখানেই নিত্যলীলা দেখছেন, নিত্য অবস্থান দেখছেন। কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য আমি মানতেও পাচ্ছি না, আমি অন্ধ। কিন্তু না দেখতে পারলেও যখন যন্ত্র, অনেকে চোখে ভালো দেখতে পায় না, তখন যখন চশমা লাগানো হয় তখন তো দেখতে পায়, বাইনোকুলার মাইক্রোস্কোপ লাগালে তো দেখতে পায়। তেমনি শ্রদ্ধা ভক্তির নয়ন যার লাভ হয়েছে সে এইখানে সবকিছু দেখতে পাচ্ছে, এখনো দেখতে পাচ্ছে। যাই হোক, শ্রীরব গোপাল দাস মহন্ত মহারাজ, মন্টু বাবা মহারাজের চরণে আমরা অজস্র প্রণিপাত জ্ঞাপন করি। ওনার বিরহ উৎসব, ওনার মহিমা কথা আপনারাই তো আমাদেরকে শোনাবেন। আমি যতটুকু ওনার সম্বন্ধে জানালাম তত আপনাদের শোনালাম। এইবার আপনারা যা জানেন, দীর্ঘদিন ওনার সঙ্গ করেছেন, আপনারা আমাদেরকে শোনান। আপনারা নিশ্চয়ই ওনার সূচক কীর্তন লিখেছেন, ওনার জীবনী লিখেছেন, আমাদেরকে দয়া করে সূচক কীর্তন দেবেন, জীবনী দেবেন, আমরা পরে একটু জ্ঞান লাভ করবো, জানতে পারবো। আমি যতটুকু জানি ততটুকু তো বললাম, একজন বকবক করবে আর সবাই বসে শুনবে এটা তো নিয়ম না, সবাইকেই কিছু কিছু বলতে হবে, সবাইকেই শুনতে হবে, শোনাতে হবে, এটাই তো নিয়ম। তবেই তো কথাবার্তা হয়, আলাপ আলোচনা তো তাকেই বলে। একজন বলে যাবে বকবক করবে আর সব বাকি শুনবে তা তো না। এইবার বলার ভিতরে ভুল হলো কি ত্রুটি হলো, ঠিক হলো কি বেঠিক হলো, সেটা তো সকলে শোনাবেন। তো আপনারা যেভাবে তার মহিমা জানেন, আপনারা দীর্ঘদিন সঙ্গ করেছেন, তবে আমরা তাকে বারবার দেখেছি, যতবার উনি বৃন্দাবনে গেছেন, গাধাকুণ্ডে গেছেন, সাক্ষাৎকার হয়েছে, আমরাও যখন নবদ্বীপে এসেছি উৎসব পান্ডারায় ওনাকে দেখেছি, ওনার এই বাড়িতেও এসেছি, বলছি না তখন এই নাট মন্দির এত সুন্দর এত ছিল না, এত উজ্জ্বল ছিল না, এত আলো, এত বাতি, এত সাজগোজ পরিবেশ ছিল না। অবশ্য বিরহ উৎসব বলে এটা এত সুন্দর সাজানো হয়েছে। যাই হোক, উনি আমাদের কাছে ভাগবতী কথা হরি কথা শোনবার জন্য খুব লালসা ব্যক্ত করেছিলেন, এবং উনি হরি কথায় যেখানে হরি কথা হতো ছুটেও যেতেন, হরি কথায় হরি নামে হরি সেবায় ধামে গুরু বৈষ্ণবে ওনার অচলা নিষ্ঠা ভক্তি ছিল। আর এটা তো থাকবেই, উনি যেহেতু প্রাচীন মহাত্মা অল্প বয়সে সাধু হয়েছে, আমাদের মতো তো ইদানিং কালে, আমি যেমন ইদানিং কালে, উনি তো আর ইদানিং এই সময়ের না, আমি যেমন এই সময়ে, আমার হাতে বড় মোবাইল আছে, সবকিছুই আছে, বাইরে না তার পিছনে সবকিছুই আছে, সবকিছুই লাগে, উনি তো আর আমার মতো একেলে নন, উনি সেকেলে ছিলেন। ওনার গুরুতে বৈষ্ণবেতে ধামেতে নামেতে অটুট বিশ্বাস, সেই বিশ্বাসের সেই আদর্শের সেই আচরণের এক বিন্দু যদি আমি আমার জীবনে আনতে পারি, নিতে পারি, ওনার দেখানো পথে যদি চলতে পারি, ওনার উপদেশকে যদি পালন করতে পারি, ওনার রুচিতে যদি রুচি মেলাতে পারি, ওনার মতো যদি সেবা নিষ্ঠা, ওনার মতো গুরু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, ভক্তের নিষ্ঠা, ধামে নিষ্ঠা, নামে নিষ্ঠা,
এগুলি যদি রেওয়ার মতো উপযুক্ত যা গুণাবলী যদি নিতে পারি সেটাই হবে শ্রেষ্ঠ বিরহ উৎসব। ওই যে নেওয়া, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কোনোদিন হব না ক্ষতি সেবা। শিষ্য তো গুরুর কাছের থেকে সবকিছু নেবেন, শিখবেন, জানবেন। গুরু তো স্পিরিচুয়াল মাস্টার, গুরুদেব তো পিতা মাতা, গুরু মাতা গুরু পিতা, গুরুদেবের কাছে থেকে তো সবকিছুই শিখতে হয়, নিতে হয়, জানতে হয়, পুরোটাই নেওয়া যায়, শেখা যায়। কিন্তু কিছু তো নিতে পারলাম না। বাবাজি মহারাজ দীর্ঘকাল আমাদের মধ্যে প্রকট ছিলেন, কিন্তু তার ভিতরে অগণিত সদ্গুণ ছিল। আপনারা সকলেই জানেন, আপনারা তার নিজজন, আপনজন। আমরা তো পরদেশি, দূর দেশবাসী, আমরা তো আপনাদের মতো অতটা তাকে কাছে পাইনি, অতটা সঙ্গ করতে পারিনি, দূরের থেকে দেখা। আপনারা আমার থেকে কোটি গুণ, শতগুণ, লক্ষ গুণ অধিক বেশি জানেন। অতএব যদি তার দেখানো পথ, তার দেখানো আচরণ, তার দেখানো শক্তি, তার দেখানো আদর্শ, সেটা যদি জীবনে নিতে পারে, কিছু আচরণ করতে পারে, কিছু অনুভব করতে পারে, তবেই তো তার কথা বলা, তার বিষয়ে বলা সার্থক হবে। তা না হলে তো বলা কথা বলাই থাকবে। এই জন্য শ্রী শ্রী রাধা রমণের চরণে প্রার্থনা, শ্রী শ্রী রাধা মদন গোপালজি ও শ্রী দাই গৌরাঙ্গ সুন্দরীর সকলের চরণে দণ্ডবত প্রণিপাত। শ্রীল গোপাল দাস মহন্ত মহারাজ, শ্রীমন্ডু বাবা মহারাজের শ্রীচরণে পরার্থ কোটি প্রণাম জানাই। তার প্রাণারাধ্যের চরণে, তার গুরুবর্গের চরণে উপস্থিত, তার বিরহ উৎসবের উৎসবের যারা সঞ্চালক, সেবক, অনুসেবক, ওনার সমস্ত শিষ্য সেবকগণের চরণে অজস্র ধন্যবাদ প্রণিপাত জানাই, আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। যে এইভাবেই গুরুদেবের বিরহ মহোৎসব করতে হয় এবং করা উচিত, এইভাবেই গুরুদেবের বাৎসরিক তিথি উৎসব করতে হয়, এইভাবেই গুরুদেবের প্রতি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে হয়, চোখের জল ফেলতে হয়, যেন চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ, যাতে বেদে গাহি যাহার চরিত, শ্রীগুরু করুণা সিন্ধু, ওই গুরুতত্ত্ব নিতাই তত্ত্ব, ওই গৌর তত্ত্ব, ওই কৃষ্ণ কৃপা নিতাই কৃপা গৌর কৃপা, কৃপা তত্ত্ব গুরুতত্ত্ব মধ্যে কৃপা তত্ত্ব করুণা, ইহ লোচন আনন্দ ধাম, লোচন আনন্দ ধাম শ্রী গুরু মূর্তি অভিরাম। যেভাবে মহাজন গুরুতত্ত্বের বর্ণনা দিয়েছেন, যেভাবে শ্রী গুরু আরাধনা দেখিয়েছেন, গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়েছেন, সেই রাস্তায় শ্রী গুরু চরণের গতি এই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্বহাস, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ, যাতে বেদে গায়ে যাহার চরিত, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। যদি অধম হতে পারতাম তাহলে অধম জনের বন্ধু তিনি হতেন। লোকনাথ লোকেরও জীবন, হাহা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া, নরোত্তম নৈব শরণ। এই শরণাগতি, এই প্রপত্তি, এই আরতি আকুতি শ্রী বাবাজি মহারাজের শ্রীচরণে জানিয়ে কি জানি কি বলবো, কিছুই তো শিখিনি, কিছুই তো জানিনি, কেবল কৃপা ভিক্ষা। কিছু কি জেনেছি, কিছু কি বুঝেছি, কিছু কি পেয়েছি, কিছু কি শিখেছি, তথাপি বাবাজি মহারাজের বিরহ উৎসবে ওই অনার করকমলে প্রসাদী একটা পুষ্প অর্পণের মতো গুরুদেবের হস্তে মস্তকে প্রসাদী পুষ্প তুলসী অর্পণ করে না, একটু চন্দন দেয় না? যেমন অর্চনা করতে বসে পুষ্প পাত্রে কত চন্দন ঢেলে দেয়, ফুলের উপরে কত চন্দন, এরকম এত বড় এক বাটি চন্দন ফুলের উপরে ঢেলে দেয়, বাটিতে করে চন্দন নিয়ে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প শুদ্ধি করে চন্দনে ছিটে দেয় না? কতটা চন্দন ছিটা দেয় ফুলের উপরে, কতটা চন্দন ছিটা দিতে হয়, এক বাটি চন্দন এরকম ঢেলে দিয়ে ফুলগুলো সাদা করে দেয় একদম। ঠিক ওনার এই বিরহ মহোৎসবে পুষ্পপাত্রে ওই আমাদের অপটু
ছোট শিশুর টুকরো টুকরো, শিশু তো একবারে এত বড় কথা বলতে পারে না, শিশু আস্তে আস্তে এতটুকু এতটুকু ছোট ছোট কথা বলে, যতটুকু মা বা মা মা যতটুকু যা বলে সকলে তাই শুনে আনন্দ পায়। ওই ওনার বিবাহ মহোৎসবের পুষ্পপাত্রে চন্দন বিন্দু ছিটা দেওয়ার মতো ওই আমাদের অপটু কথা, ওই একটু শিউলি ফুল, একটু এতটুকু শিউলি ফুল কি এতটুকু জুঁই ফুল বা একটু বকুল ফুল পুষ্পপাত্রে কেউ দিয়ে গেল, একটু চন্দন একটু তুলসী দেওয়ার মতো আমরা দুটি বাণী শ্রী শ্রী রাধা রমণের শ্রীচরণে আমাদের পদনগোপালের শ্রীচরণে অর্পণ করে নিতাই বহু সুন্দরীর চরণে অর্পণ করে গুরুবর্গের প্রসাদী করে শ্রীমন্ত বাবা মহারাজের শ্রীহস্তে শ্রীমস্তকে চন্দনবিন্দুর মতো আমরা অর্পণ করলাম। তিনি আমাদেরকে কৃপা করুন, অজস্র আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, আমাদেরকে দয়া করুন, আমাদেরকে শক্তি সঞ্চার করুন, আমাদেরকে সেবা শেখান, আমাদেরকে শাসন করুন, আদর সোহাগে পালন করুন, যেমন প্রকট লীলায় করতেন অপ্রকটে দয়া করুণা আরো নাকি বেশি তিনি আমাদের সাথে সাথে থেকে আমাদেরকে করিয়ে নিন, সেবা করিয়ে নিন, আজ্ঞা পালন করিয়ে নিন, আমাদেরকে শক্তি দিন, আমাদেরকে সহায়তা করুন। আমরা অন্ধ জ্বর পঙ্গু, আমরা শিশু, কিছুই জানি না, কিছুই বুঝি না, এই প্রার্থনা ওনার শ্রীচরণে অতুল রাতুল পদতলে জানিয়ে ওনার এই বিরহ মহোৎসবের আজকের নিতাই কথা এইখানে।